চীনে ফাস্টফুডের বাজার দখলে নিয়েছিল পশ্চিমারা। কেএফসি, স্টারবাকস কিংবা পিৎজা হাটের মতো সুপার ফাস্ট ফুড চেইন শপের চাপে ধরাশায়ী দেশটির প্রায় সব শহর। তবে এবার স্থানীয় চীনা ফাস্টফুড চেইনের কাছে মাথানো আলো বিশ্বমাতানো ফাস্টফুড চেইন শপগুলো, সাথে নিজেদের অস্তিত্বকে নতুন করে বিশ্বকে জানা দিল চীনারা। চীনের যে কোনো শহরে কেএফসি বা স্টারবাকসের আগমনকে ধরা হতো উন্নয়নের সূচক হিসেবে। তবে গত কয়েক বছরে পরিবর্তন এসেছে এই চিত্রে। এবার স্থানীয় ফাস্টফুড চেইনের কাছে ধরাশায়ী পশ্চিমা ফাস্টফুড চেইনগুলো। স্থানীয় প্রতিষ্ঠানগুলোর রমরমা ব্যবসার কারণ সস্তা দাম। রাকিং, মিজু বা কোটিতে এক কাপ লেটের দাম স্টারবাকসের তিন ভাগের এক ভাগ। দেশীয় উপকরণ ব্যবহার করায় টাস্টিয়েন বা ওয়ালেসে ম্যাকডোনাল্ডসের অর্ধেক দামে মেলে বার্গার। তাছাড়া পশ্চিমা ফাস্টফুড চেইনগুলো আউটলেট সংখ্যা বাড়িয়েছে সাংহাইয়ের মতো মহানগরগুলোকে কেন্দ্র করে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেখানে স্থানীয় প্রতিষ্ঠানগুলো গুরুত্ব দিয়েছে ছোট শহরগুলোতেও। অনেক প্রতিষ্ঠানের পথ চলা শুরুই হয়েছে ফুজোর মতো ছোট শহর থেকে। বর্তমানে দেশটিতে কেএফসির আউটলেট সংখ্যা 10,000, ম্যাকডোনাল্ডসের 6, স্টারবাকসের 7,000। তবুও চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় কেএফসির বিক্রি কমেছে 3%, স্টারবাকসের বিক্রি কমেছে 8%। অন্যদিকে রমরমা ব্যবসা করছে স্থানীয় ফাস্টফুড চেইনগুলো। চীনা বার্গার চেইন টাস্টিয়েন গত 6 মাসে 1600 আউটলেট খুলেছে। প্রতিষ্ঠানের মোট আউটলেট 7,000, বার্গার চেইন ওয়ালেসের মোট আউটলেট 20,000-এ। কফি শপ চেইন কোটির আউটলেট 6 ও লাকি কফির আউটলেট 8,000, বিখ্যাত বাবল টি এবং আইসক্রিম বিক্রেতা মিজুর আউটলেট 36,000। যদিও নিজেদের সুদিন ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো, তবু স্থানীয় ফাস্টফুড চেইনের তুঙ্গে থাকা সাফল্য স্থায়ী হবে নাকি অচিরেই ভেঙে পড়বে, সেটা নির্ভর করছে চীনের অর্থনীতি এবং দেশটির ভোক্তাদের স্বাদের উপর। নুসরাত মৌমি, চ্যানেল 24।